গায়রা ভাবে যে ইবাদত বান্দেগী করছি এটা শরীয়ত। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা তরিকত, আমি কিন্তু আগেই বলেছি খুব শর্টের মধ্যে আমি বুঝিয়ে দেব, কারণ আজকাল জানি যে অনেকে এসব নিয়ে তর্কাতর্কি করেন। এর জন্যই বলেছি অনেকে শরীয়তের পণ্ডিত হয়ে বসে আছেন, অনেকের মারফতের পণ্ডিত হয়ে বসে আছেন। আচ্ছা, আল্লাহ আমাদের দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, কি বলেন? দিয়েছে তো? যদি একটা হাত না থাকে লোকে তাকে কি বলে? আরে বলেন না, হ্যাঁ পঙ্গু বলে। ভালো, দুটা হাত আছে, একটা পা আছে, একটা পা নেই, তাকে কি বলবে? হ্যাঁ, আরে বাবা ল্যাঙ্গা না হয় পঙ্গু হন, ঠিক আছে, পঙ্গু বলবে তো? আচ্ছা, তাইলে যদি দুইটা হাত দুইটা পা নাই, একটা হাত নাই, শুধু একটা হাত আছে, তার মতো মহাপঙ্গু পৃথিবীতে আর আছে? হ্যাঁ, তাহলে যে শুধু শরীয়ত নিয়ে বসে থাকবে তার মতো মহাপঙ্গু পৃথিবীতে আর কি হবে? আর শুধুমাত্র যে মারফত নিয়ে বসে থাকবে, শরীয়ত তরিকত হাকিকত যার মধ্যে নাই, তার মতো মহাপঙ্গু পৃথিবীতে নেই। কথা বুঝতে পেরেছেন? কারণ শুধুমাত্র যে মারফত নিয়ে বসে আছে সে মারফতের মিম জানে কিনা আমার সন্দেহ, আর বাংলাতে ম জানে কিনা তার সন্দেহ। যার মারফত সম্পর্কে জ্ঞান নাই সে শুধুমাত্র মারফত নিয়ে বসে থাকে, যার সত্যিকারের মারফতের জ্ঞান যার মধ্যে আছে সে শরীয়ত তরিকত হাকিকত মারফত হুজুরে কুল্লুরের চারোটা সিফাত তার মধ্যে থাকে।